তো কুইন্টাল আলী, দুই হাতে লাড্ডু লাগে না? ছেলে ডাইনিকে নিয়ে ভিডিও করবে, রিলস করবে, কারণ কিমি তো বউ না, কিমি তো ঘরেই থাকেনি, শাখা সিঁদুর পরে না। শাখা সিঁদুর না পড়লে কি কেউ বউ হয়? শাখা সিঁদুর না পড়লে তো কেউ বউ হয় না। ভালো মেয়ের লক্ষণ, খারাপ ড্রেস পরবে না, হ্যান্না ত্যান না। তো এখন ও ডিভোর্সে সাইন করে দিয়েছে, এখন ফাটছে কেন? ও তো কিছুই করতে চাইছে না, অন্য কেউ কেসগুলো চিন্তা হয়ে আছে। যদি ভালোবাসে তাহলে কেউ ক্ষতি করবে না, যদি ভালোবাসে আমরা কি এই মেয়েটার কোনো, তোমরা বলো, তোরা কোনো কেস করতে পারবি ওর এগেনস্টে? কিছু কেস আছে যে হ্যাঁ এটা কিমি করে গেছে, এটা নষ্ট করে গেছে, এটা কিছু করতে পারবি? মেয়েটা তো ছেড়ে দিয়েছে। ও যদি তখন ভালোবাসে না, মানে ভালোবাসাটা ওয়ান সাইডেড হবে, ছেলে আমার গালাগাল দেবে, ছেলে আমার নোংরামি করবে, ছেলে আমার সবচেয়ে বেশি যেখানে কষ্ট হয় যার সঙ্গে দেখলে তার সঙ্গে মিশবে। মেয়েটা অন্য কোনো তৃতীয় মেয়েকে দেখলে অত কষ্ট পেত নয়, ডাইনির সাথে মিশবে, কিন্তু ছেলে আমার ওকেই ভালোবাসে। দুই হাতে লাড্ডু লাগে, তাই না? তাও তো কিমি ছেড়ে দিল তোর ছেলেকে, 7 বছর, 7 বছর জেলে খাটাবার মতো রাস্তা কিমির কাছে ছিল, ছেড়ে দিল। ইচ্ছু করতে লাগলো, যেটা তোরা বলিস, ওর বিয়েটা যদি লিগেল না হয় থাকে তাহলেও তাহলে লিভ ইন কি করে করলো? লিভ ইন করে বলতে পারতো যে বিয়ের নামে ধোকা দিয়েছে, ওর হাতে ছিল তাসটা, এটা নিয়ে বলতে পারতো। আবার যদি বিয়ে করে থাকে তারপরে ওই যে সাইন করেছে বলে দিলে পারতো যে তোরাই ভিডিও করে বলছিস যে ওর মাথা ঠিক নেই, জাস্ট একটা মেন্টাল হসপিটাল থেকে একটা সার্টিফিকেট দিলে হতো যে মেয়েটার আমার মানসিক অবস্থা ঠিক ছিল না ওই পার্টিকুলার সময়, তখন সাইন করে নিয়েছে। এই কাজগুলি করে তোর এগেনস্টে আরামসে আরামসে তো জেল পাঠাবো তো ছেলেটাকে। এখন যদি ভালোবাসে তাহলে অন্য কাউকে তো কেস করাতে পারে না। তাই বুঝি ডাইনিকে দিয়ে ফোন করিয়েছিলি? ডাইনি বুধি বলেছে, যা না তুই কেন এরকম কেস করছিস তুই ওকে? আহারে আহারে, ডাইনি তখন মনে ছিল না, আর ডাইনি তখন মনে ছিল না যখন যখন ওই বলো না গো তুমি আমার জীবনে কোথায় কোথায় আছো, মনে ছিল না যখন গুপ্তিপাড়া রথের মেলা, ও কিমির হাজবেন্ড হবে, কিমির হাজবেন্ড ও হবে, কিন্তু ইসে করতে পারবে না, ওর সঙ্গে থাকবে, মানে তুই ডাইনি তুলে মেনে নিলি, তুই রক্ষিতা। বাবা জীবন যদি কিমির হাজবেন্ড হতে, তুই রক্ষিতা, আসলে তুই রক্ষিতাই, তুই সমস্ত পুরুষের রক্ষিতা, তোর মা ছিল তো জেঠুর রক্ষিতা, আর তুই হচ্ছিস সমস্ত পুরুষের রক্ষিতা। দুইটা প্যারাসিটামল খেয়ে তোর 2 বার ওয়াশ হয়েছিল। আজকে যারা তোর হয়ে ভিডিও করছে, মানে বলছে তোর এগেনস্টে, সেদিন তারাই কিন্তু তোর হয়ে ভিডিও করে কেঁদে কেটে 50K 70K এসে পেয়েছে, ভিউজ পেয়েছে, তোর সাথ দিয়েছে। আর ডাইনি, তোর বাবা পুলিশ স্টেশনে গেছিল কেস করতে, কেন? তোর মেয়ে 2টো প্যারাসিটামল খেয়েছে তার জন্য? হ্যাঁ, আর সেই যুধিষ্ঠির লোকরা যারা তোকে ধরেছিল, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ইস ডাইনি নিজেকে শেষ করে দিতে চেয়েছে। তো এখন জানা গেল 2টো প্যারাসিটামল। আর তুই যে ডাইনি, দেখ এখন প্রত্যেকে মানছে, A to Z। কালকে ভিডিও দেখেছিস না? ভিডিও করে বলে দিয়েছে, আমি খালি ভাবতাম ওর পিতা দিদি ভাই কেন বলছে, দেখ দেখেছিস তো, স্বীকার করে ফেলেছে মিলি যে ওর পিতা দিদি ভাই এত মিষ্টি একটা মেয়ের পিছনে কেন লাগছে। তোর রূপটা আমি আগে দেখেছিলাম, আমি বলেছিলাম, কিন্তু অন্যরা তখন বুঝতে পারিনি, এটাকে বলে ম্যাচিউরিটি। হ্যাঁ, আমি তোর নামে ভিডিও নভেম্বর থেকে করছি 2022। বাবা জীবনে তখন আমাকে সাপোর্ট করেছিল, কিছু পয়েন্ট শুনে বলেছে, অনেক যুক্তি আছে কাকিমা তোমার কথায়। তখন বাবা জীবন তোর প্রেমে হাবুডুবু খাচ্ছিল না, তোর প্রেম তোর ডিসেম্বর থেকে হয়েছে, নভেম্বর পর্যন্ত বাবা জীবন আমার কাছে এসেছিল। হ্যাঁ, তো শোন, আমি জানতাম তুই এই বাড়িতে ঢুকবি, কারণ সতীনের মার সঙ্গে এত কথা, সতীনের সঙ্গে এত কথা, কারণ তোর এসেছিল। এখন তুই কি চাইছিস কি? কিমি ঢুকবে, কিমিকে টর্চার করে শেষ করে ফেলবি, আর তুই ওর সব কিছুর মানে শেয়ারে থাকবি, জামাইটাও তোরা শেয়ারে নিবি, তুই ওর সাথে ভিডিও করবি, তুই ওর সঙ্গে ঘুরবি, হোটেলে থাকবি, আর ও মানে ঘরওয়ালি বাহারওয়ালি, ও ঘরে থাকবে তুই বাইরে থাকবি, তাই না? আর জানিস সবচেয়ে বেশি উইকনেস হচ্ছে কিমির মাইন্ডটা, ওর মাইন্ডটা চেঞ্জ হতে বা চেঞ্জ করতে 1 সেকেন্ড সময় লাগে। ও ওকে যারা এখনও কেউ বলে ডিভোর্স দিয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে, কারণ কিমির মাইন্ডটা কোর্টে গিয়ে একটা ডাক দিলেই হবে, শোনাই ব্যাস শোনাই হি হি হা হা চলে যাবে। হ্যাঁ, ওর মাইন্ডটা শক্ত না দেখেই তো বেশি কিছু আমি বলতে পারি না, বেশি বুঝলি যায়নি,
আর তুই জানিস ডাইনি, তোর মাথায় বাবা জীবনের সিঁদুর 2 মাস আয়ু থাকবে, 2 মাস, তাই না? ঠিক যেমন শুভমঙ্গলম তোর জীবনে ঠিক 2 মাসের জন্য এসেছিল উঠবি হয়ে, তো তোর উঠবি, তুই উঠবি হয়েও তোর উঠবি হয়ে 2 মাস থাকবে, কারণ 2 মাস পরে না, আমি বলছি না অন্য কিছু হবে, ডিভোর্স হয়ে যাবে, আবার ঝগড়া হবে, তুই ওই বাড়িতে যাবি না, কারণ তুই কুইন্টাল আলীকে ভয় পাস, তুই কুইন্টাল আলীকে লাইক করিস না, তুই বাবা জীবনকে চাস, সব কিছু বাবার সাথে করবি, কারণ তোর তো ইনকামটাই, তোর তো ইনকাম মেইন, তোর বাপ মাকে তোর খাওয়াতে হবে, তোর ওকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোর কোনো মানে ইচ্ছা নেই, তুই ওর সঙ্গে থাকবি, ঘুরবি ফিরবি, হোটেলে রাত কাটাবি, ব্যাস টাকা রোজগার করবি, ও ব্র্যান্ড প্রমোশন তোকে দেবে, ভিউজ কামাবি, টাকাটা নিয়ে মা মা বাবার মুখে ছুঁড়ে মারবি, মা বাবা মুখ বন্ধ করে বসে থাকবে, বাবা খুশি যে আগ জীবনে মা কামিয়েছে শেষ জীবনে মেয়ে কামাচ্ছে, আর তুই খুশি তোর ভিউজ তোর সাবস্ক্রাইবার প্লাস তোর আসল মানুষ তোর কাছেই রইল, তাই না? কারণ আর কোনো জায়গায় তো চিড়ে ভিজবে না, প্লাস তুই একসঙ্গে অনেকগুলি প্রজেক্ট করতে পারবি, বাবা জীবন তো তোর সঙ্গে সবসময় থাকবে না, বাকি সময় তুই অন্য প্রজেক্টে কাজ করলি, পার্ট টাইম প্রজেক্ট চলতে থাকবে। কুইন্টাল ওয়ালে, ও কুইন্টাল ওয়ালি কি বলছিলে? হ্যাঁ লাইভে বসে, আহারে যদি ভালোবাসতো নিজে করেনি অন্যকে দিয়ে করিয়েছে, কেন রে? ও তো নিজে করছে না, দেখে আমার উপর রাগ উঠছে, যদি আমি কিনি নাকি ওকে, ও কেন করছে না, ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না, না আমি ক্ষতি করবো না, আদর তোর জীবনটা শেষ করে দিল, কিমি তোর জীবনটা দাগ ফেলে দিল, সেই দাগটা কোনো সার্ফ এক্সেল দিয়ে ধুলে যাবে না, তোর কাছে যখন তোর কাছে সরকার তোকে এত পাওয়ার দিয়েছে, তোর কাছে সমস্ত পাস, তুই এটাকে জেলে পাঠা, দেখ যদি ডাইনি ওকে ভালোবেসে থাকে তাহলে পাশে থাকবে, ও 7 বছর অপেক্ষা করবে, 7 বছর পরে আসার পর বিয়ে করবে, এমনিতেও তো কুইন্টাল আলী বলেছে ছেলেকে 18 বছর আগে বিয়ে দেবে না, 21 বছর বয়স চলছে এখন বা 22 চলছে, যে 5-6 বছর জেলে খাটিয়ে আসে এসে না ডাইনিকে বিয়ে করবে, ততদিনে ডাইনি ওর চ্যানেলটা দেখবে, তুই তো রাজি হচ্ছিস না কুইন্টাল আলী কখনো, না না ও ডাইনি খুব ভালো মেয়ে, ঘরোয়া মেয়ে, ডাইনিকে নিবি কি নেবি না, ডাইনির সাথে দীঘা যাবে, তোর আপত্তি, তুই সাপোর্ট কি বলছিস পরশুদিন ভিডিওতে লাইভে, আমি সাপোর্ট করছি আমার ছেলের সাথে মেশাকে, আমি সাপোর্ট করছি, এখন কেন, এখন কেন, যদি ভালোবাসতো, হ্যাঁ হ্যাঁ জানিস এই মেয়েটাকে একটু সুড়সুড়ি দিলেই, একটু সুড়সুড়ি, আর আমি পিঙ্কিকেও বুঝি না, পিঙ্কি যে কেন বিষয়, পিঙ্কির হাতে কিছু নেই এটা আমি জানি, কী করে সাহস পায় পিঙ্কি তোর মেয়েকে ডাইনি ফোন করতে, কী করে সাহস পায় ডাইনি ফোন করতে, তোর মেয়ে ব্লকও করবে না কিচ্ছু না, এদের সাথে কথা বলবে, এদের স্ট্যাটাসগুলি দেখবে, কী না কখন কী করবে রে পিঙ্কি আমি জানি না, কিছু আর এতটাই কিমি পিঙ্কির মেয়ে আনপ্রেডিক্টেবল, ওকে কিছুতেই বিশ্বাস করা যায় না, যে ও যে এক্ষুনি কিছু করবে না বা একটু পরে কিছু করবে না কোনো গ্যারান্টি নেই, টোটালি আনপ্রেডিক্টেবল, ও যখন খুশি যা কিছু করতে পারে, এতটাই আনপ্রেডিক্টেবল, তো ওকে কিছু বলা যায় না সত্যি কথা, আমি মানে লাস্ট মোমেন্ট যে এখন একদম মূল কাগজ হয়ে গেছে, একদম পুরো ডিভোর্স পেপার একদম অ্যাডভোকেটের সাইন, অ্যাডভোকেট সাইনে তো ডিভোর্স হয় না, ম্যারেজ রেজিস্টারের সব কিছু সাইন একদম ফুল ফর্মেট হয়ে গেছে, তখন গিয়ে আমি বলবো ডিভোর্স হয়ে গেছে, ও একটা সাইন করে দিয়েছে, কেসটা ফাইল হয়েছে, ওর কাছে যাবে, ওর সাইনটা করতে লাগবে, ছেলেটা সাইন করবে, করার পর কোর্টে জমা পড়বে, কোর্ট সেটাতে মোহর লাগাবে, ডিভোর্স ডান, তখন গিয়ে ডিভোর্স হবে, এভাবে ওয়ান সাইডের ডিভোর্স তো ডিভোর্স হবে না, না একা একা যদি সাইন করে দেয় ডিভোর্স পেপার তাহলে তো হবে না, ডিভোর্স পেপারে সাইন করার পরেও যদি ছেলেটা সাইন করে তারপর যখন কোর্ট মোহর লাগাবে, ইয়েস দে আর লিগালি সেপারেটেড, ওইটার উপরে স্ট্যাম্প করতে হবে কোর্ট থেকে, তখন গিয়ে ডিভোর্সটা ফুল অ্যান্ড ফাইনাল হবে, এটা একটা সাইন দিলে তো ওয়ান পক্ষ সাইন, ওয়ান পক্ষ সাইনে ডিভোর্স হয় না, ফুললি সাইন ডিভোর্স হবে না, এই ডিভোর্সের কোনো ভ্যালু নেই, ওই যেরকম বাবা জীবন বলে কাগজে লিখিয়ে সাইন করে কোনো কি এই বাড়ির প্রতি শ্বশুর বাড়ির প্রতি স্বামীর প্রতি কোনো অধিকার নেই, তাহলে কোত্থেকে ভালোবাসা আসলো, অধিকার ছাড়া কি ভালোবাসা হয় কুইন্টাল আলী, ওইটা লিখিয়ে সাইন করে নিয়ে নিয়েছো, এখন বলছো ভালোবাসলে কিছু করতে পারে, আহাহা ভালোবাসার পরীক্ষাটা শুধুই মেয়েটাই দেবে, তাই না কুইন্টাল আলী, ভালোবাসার পরীক্ষাটা শুধুই মেয়েটাই দিয়ে যাবে, দেখ এখন তোর ছেলের নামে কতগুলি কেস হয়, কতগুলি কেস কতজনে মিলে করে, সবাই মিলে তোর ছেলের নামে কেস করবে, কারণ তোর ছেলের না একবার জেলে যাওয়ার খুব দরকার আছে, তাহলে তুই বুঝতে পারবি ডাইনি তোর ছেলেকে কতটা ভালোবাসে, যদি 1-2 বছর ওয়েট করে ফিরে আসার তখন বুঝতে পারবি, না এমন না 1-2 বছর ফিরে আসলো 1-2 বছরও খুব মস্তি করলো অন্য জায়গায় পরে আবার চলে গেছে, সেটা তো হয় না, প্যারাসিটামল খেয়ে যে অন্য মহিলাদের এগেনস্টে কেস করতে পারে, আর সেই সব মেয়েরা যাদেরকে তোমরা এখন বিশ্বাস করছো, ভেবে দেখো ওরা এই সময় এই খারাপ কাজে সাপোর্ট করেছে, তো ওরা কি ভালো হতে পারে,
যারা ওকে এই মিথ্যা কথা সাপোর্ট করেছে এবং মিথ্যা ভিউজ কামিয়েছে, সেই যে লোক এদের সঙ্গে ছিল, বিশ্বাস করুন ওর সেন্স আসেনি, বিশ্বাস করুন 48 ঘন্টার আগে প্রাণ ফিরে পাবে না। আজকে ওরা ডাইনিকে খারাপ বলছে, ঠিক আছে ডাইনি হ্যান ডাইনি ত্যান, ওরা কি তখন ভালো ছিল? ওরা কোনোদিনও ভালো ছিল না। ওরা কেন ওর নামে বলছে? ওদের স্বার্থে আঘাত লেগেছে। কি আঘাত লেগেছে? বাবা জীবন আর ডাইনি এখন এক হয়ে গেছে, এই চুনি মাছগুলিকে পাতা দিচ্ছে না, তার জন্য ওদের রাগ, তার জন্য ওদের অশান্তি, তার জন্য ওরা এত। আসল কথা, এরা সবগুলি ডুপ্লিকেট, যারা ওই সময় কি করে ওরা জেনে শুনে প্যারাসিটামল খেয়েছে, জেনে শুনে বলছে 48 ঘন্টা লাইফ রিস্ক আছে, কি করে পুলিশ স্টেশনে গিয়ে বলছে কার কার নামে কেস দেব, ওরা কি ভালো? অসম্ভব, অসম্ভব। যারা এখন বলছে যে ডাইনি খারাপ বা বাবা জীবন খারাপ, ওরা সেই সময় কি করে সাপোর্ট করেছিল? সেই সময় কি করে সাপোর্ট করেছিল? আমি উত্তর চাই। যদি ওদের বিবেক থাকতো তাহলে ওরাও ততটাই নোংরা যতটা ডাইনি নোংরা। এখন ওদের স্বার্থে আঘাত লেগেছে, স্বার্থে ঘা লেগেছে, তার জন্য এই কথাগুলি বেরোচ্ছে, এই মায়াপুরী গেছে, দীঘা গেছে, ওদের ব্যাপারে থাকবো না। ওরা মনে প্রাণে চেয়েছিল কিমির আর বাবা জীবনের সংসারটা ভেঙে যায়। ওরা দুই দিক থেকে মজা লুটবে, বাবা জীবনে কিছু ব্র্যান্ড প্রমোশন ওরা পাবে, সঙ্গে ডাইনিরও পাবে। হ্যাঁ, যখন বাবা জীবনে ডাইনি এক হয়ে গেল, এইগুলিকে এই দুব্বা গাছগুলিকে বিদায় করে দিল, ওইটা ওদের ইগো লেগেছে যে আমাদেরকে কেন বিদায় করে দিল, আমরাই তো সব কিছু ছিলাম আর কিচ্ছু না। কুইন্টাল মানে ব্ল্যাকমেলিং, তো লাইফটা কেটে দিলি কেন? হ্যাঁ, লাইফের মধ্যে ঝাড়ছিল সবাই মিলে, তাই না? বাবু এসে বাঁচালো লাইফটা, বন্ধ করে দিই, বাবু মাথা কাটবে, কারণ বাবু তো বুঝতে পারছে মা বাবা কিছুই পড়তে পারছে না, কী সব লেখা আছে, এত ইন্টেলিজেন্ট। বাবা মা তো খুব খুশি, ভালো ভালো, যখন তখন লাইভ খুলে দুজন একজন একজনের কাঁধে মাথা রেখে হাত রেখে বসে গেল, পার্কে বসেছে মনে করে, লাইভে বসাটাকে, এটা পার্কে বসে না, লাইভে বসা, প্রত্যেকটা কমেন্ট দেখতে লাগে, নোংরা কমেন্টগুলো দেখতে লাগে, পড়তে লাগে, ব্লক করতে লাগে, এগুলো হচ্ছে নিয়ম। এই নিয়মগুলো তো কুইন্টাল জানে না, কুইন্টাল লিখে যে যা বলে, শাহ শাহ শাহ। আজকে কেন গলা অবশ্য একটু ডাউন ছিল? ডাউন কেন ছিল? শাহশাহ করে কেন উঠলো না গলার আওয়াজটা? সাহস ছিল না, কারণ চারিদিকে ধরে ফেলেছে, ঘিরে ফেলেছে না, খুব ঘিরে ফেলেছে নিজের দোষে এই সংসারটাকে। মা হয়ে ছেলের জীবনটা, ছেলেটা খারাপ ছিল না, ছেলেটাকে ট্র্যাকটা ভালো দিতে পারিসনি, বুঝলি? ছেলেটা খারাপ ছিল না, আমি সবসময় বলি মা হয়ে ছেলের জীবন নষ্ট করলি, ছেলেকে গাইড করতে পারলি না, ছেলের ট্র্যাক বোঝাতে পারলি না, ডাইনিকে বিয়ে করার পর চলে যাওয়ার পর কিমিকে আনতে ছিলি না, একটার পর একটা ভুল, ছেলে ভুল করতেই পারে, মা সেই ভুলটাতে প্রতি মুহূর্ত ঢেকে ঢেকে ঢেকে, বা কিমিকে এবার যখন যেতে ছিল আটকাতে ছিলি, বা কিমি যখন আসতে চেয়েছিল যা জন্মদিনের দিনকে নিয়ে আয়, বা যা অ্যানিভার্সারি দিনকে নিয়ে আয়, যা হবে হবে, আমার বউ আমি দেখে নেব, তুই যা, তুই যাবি না আমি যাব। কিমি এমন একটা মেয়ে, ডাইন কুন্তলা যদি ফোন করে বলতো আমি আসছি তুই এই ব্যান্ডেল স্টেশনে আয়, ও চলে আসতো, শুধু ডাকের অপেক্ষায় ছিল, ও শুধু ডাকের অপেক্ষায় ছিল। কুন্তলালে খুব ভয় লাগছে না, পেটটা তো একদম কামড়াচ্ছে, যদি ডাইনি আসে, ডাইনি আসে, ডাইনি আসে, তোর মুখের হাসি অলরেডি ফুরিয়ে গেছে, ভেবেছিলি কিছু মাস ছেলে পয়সা কামাবে ডাইনিকে নিয়ে, তারপর ওইটা তো ললিপপ, ওর সামনে এমন করে ললিপপ দিলেই মেয়েটা দৌড়ে চলে আসবে, তাই না? ও আসতে পারে এখনো, নিজে জোর গলায় বলিস, ও যদি ফিরে আসে তোদের নামে যদি বলে তাহলে তো নিতে পারবি তো, আমিও জানি, ও ফিরে আসে, আসলে এই যারা যারা ওরা যুদ্ধ করছে ওদের হয়ে অনেক কথা বলবে, ও এই টাইপেরই, ও এই টাইপেরই, এটা আমিও জানি, এটা আমার কোনো ইসে নেই, এটা আমিও জানি, ও অনেক কিছু করতে পারে। তো এইবার তো খুব খুব জোরে লাত্থি খাবি, তাই না? আহারে, আশাপূর্ণ হলো না, মেয়েদের নিয়ে খেলা। হ্যাঁ, ডাইনি আসলে তোকে টাইট করবে, ছেলে তো হাতের মুঠেই থাকবে আর তোকে টাইট করবে, যেটা পৃথিবীর কোনো তৃতীয় মেয়ে এসে পারবে না, তোকে টাইট করতে পারবে না। তো সেই যে দার্জিলিংয়ে কান্নাটা, তুই দিনে রাত্রে কাঁদবি ছেলের বউ এই করেছে, কারণ ও তো নিজে বকবে না, ও বাবা জীবনে পাকা খাওয়াবে, যেমন করে বন্ধুদেরকে খাওয়াচ্ছে তোকেও খাওয়াবে, ডোন্ট ওয়ারি। ডাইনির কী শখ হয়েছে, কিমি করবে সংসার, হ্যাঁ, আর ও থাকবে বাহার, ঘরওয়ালি বাহারওয়ালি। রক্ষিতা কোনোদিনও বউ হওয়ার কথা স্বপ্নও ভাবে না, ডাইনি আবার প্রমাণ করে দিল। চলো বাই।